ECO 1 B-টাকে সলভ করে দিচ্ছি, সবাই সলভ করবে। ম্যাথামেটিক্স যে পার্সেন্টটা আছে, প্রথম যে কোশ্চেনটা আছে ভালো করে দেখো, এর উত্তর হবে সি দাগে হাফ। দ্বিতীয় যে কোশ্চেনটা আছে ভালো করে পড়ো, দরকার হলে স্ক্রিনশট তোলো, এর উত্তর হবে 1/m। 3 নম্বর যে কোশ্চেন আছে, বিভিন্ন অনুপাত দেওয়া আছে, সেই অনুপাতগুলোর মধ্যে যে অপশানটা হবে সেটা হচ্ছে 1/3 C:2 অন্তবিভক্ত। এরপর যে 4 দাগের কোশ্চেনটা আছে, 2 + 4 + 6 এগুলো ড্যাশ 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 দিয়ে 50তম দিয়ে কত মান হবে, এটা হচ্ছে 2550 হবে, অর্থাৎ B:দাগে। 5-এর দাগে কোশ্চেন আছে, 1/4, 1/7, 1/10 ড্যাশ ড্যাশ দিয়ে 15তম পদ কী হবে, 1/46। 6-এর দাগের যে কোশ্চেন আছে, সেখানে কোশ্চেনটা পড়ে দেখো, এর উত্তর হবে কিন্তু 35। 7-এর দাগের যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটা সমাধান করতে বলছে, সেই সমাধানটা তোমরা করবে, খাতা কলমে দেখবে 6 উত্তর হবে। 8-এর দাগের যে কোশ্চেনটা আছে, 2x + 3y = 6, সরলরেখা x এবং y ছেদিত অংশ কত হবে, 2 এবং 3 হবে। 9-এর দাগে যে কোশ্চেন আছে, যদি x - 2y - 2x = 1/2 হয়, তাহলে x এবং y এর অনুপাত কত হবে, 4:5। 10-এর দাগে কোশ্চেন, 9p6 হলে মানটা কত হবে, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, 60480 হবে। তাহলে কোশ্চেনগুলো মন দিয়ে পড়ে উত্তরগুলো পড়ো, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখো। আর মোর আপডেট এবং ইনফরমেশানের জন্য ভিডিওর লিঙ্ক প্রত্যেকটা অবশ্যই করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, তার ফলে পরবর্তী কোশ্চেনগুলোর আপডেট পেয়ে যাবে।